থানার সামনে। আমরা এখানে দেখব যে এখানে যারা এসছে আনিস হত্যা দোষীদের শাস্তির দাবিতে এবং মিথ্যা মামলায় আইএসএফ এর যে নেতৃত্বদের ফাঁসানো হচ্ছে এবং শাসক দলের পক্ষ থেকে পঞ্চায়েতের কাজের বঞ্চনার প্রতিবাদে জগৎবল্লভপুর থানা এবং ভিডিও ডেপুটেশন। আমরা দেখবো এখানে শতাধিক মানুষের একটা মিছিল করে কিছু তারা হসপিটাল থেকে শুরু করে জগৎবল্লভপুর থানা পর্যন্ত এসছে, মিছিলে যারা হেঁটেছেন এবং যারা প্রতিনিধি টিম ভিতরে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জগৎবল্লভপুর করছে কল্যাণ ব্যানার্জির শাসক দল, এই তিনবারে যে হ্যাটট্রিকের কথা বলছেন আমার তো মনে হয় হ্যাটট্রিক করতে পারবে না, কারণ এ রাজ্য সরকার গণতন্ত্র হত্যা করছে, মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, তাই হ্যাটট্রিক করতে পারবে না। আমরা পুরো এক হয়েছি এবারে। গতকালকে শ্রীরামপুর লোকসভায় তৃণমূলের প্রার্থী ঘোষণা, আজকে আইএসএফ এর মিছিল, তার মানে কি এটা কোনো প্রতিক্রিয়া ব্যাপার একটা? অবশ্যই আমাদের দিকে 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 আমাদের আইএসএফ ছড়িয়ে পড়েছে। মিছিল হাঁটলো, এই হাঁটার কারণটা কি? আজকের আজকে আমাদের যে গণ ডেপুটেশন ছিল একটাই কারণে, আনিস খুনের বিচার চাই এবং দিকে দিকে আইএসএফ কর্মীদের উপর মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমাদের একজন সহকর্মী, তেনার বাড়ি হচ্ছে পাঁচলা বিধানসভায়, মুজিবুর রহমান, তিনি তেনাকে জগৎবল্লভপুর থানায় একটা মিথ্যা মামলা দিয়েছে। সেই জগৎবল্লভপুর থানায় যে মিথ্যা মামলা দিয়েছে সেই মিথ্যা মামলাটা প্রত্যাহারের দাবিতে আমাদের এই গণটি পড়েছে। আর দিকে দিকে যেভাবে গণতন্ত্র প্রক্রিয়ায় যে মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ তারা তাদের সহকর্মী, তাদের পার্টনার, তাদের সহযোদ্ধার বিচার পায়নি, সেই বিচারের দাবিতে এবং সারা পশ্চিমবাংলায় যে নোংরা রাজনীতি চলছে, বিরোধী দল করলে বিরোধী দলের কর্মীদের ওপরে অন্যায়ভাবে, কখনো পুলিশ নিজে গ্যাজা নিয়ে গিয়ে পকেটে ঢুকিয়ে দিয়ে গ্যাজা কেস দিচ্ছে, কখনো কারোর বাড়িতে ব্যাগে করে বোম নিয়ে গিয়ে বোম রেখে বোমার কেস দিচ্ছে, কখনো ধরে এনে আর্মসের কেস দিচ্ছে। পুলিশ যেভাবে দলদাসে পরিণত হয়ে গেছে, পুলিশ যেভাবে পার্টির ক্যাডারে পরিণত হয়ে গেছে, আমার তো মনে হয় এই তৃণমূল সরকার মমতা ব্যানার্জি ঘোষণা করে দিতে পারে যে আমার দলের কোনো কর্মী নেতা লাগবে না, আমি ইলেকশন পুলিশকে দিয়ে করিয়ে দেবো, তাতে পুলিশ হাত তুলে উপস্থিত জানিয়ে দেবে যে আমরা রাজি আছি দিদিমণি। তাই এই পুলিশকে ব্যবহার করে শাসক দলের নেতা কর্মীরা বিরোধী দলের নেতা কর্মীদের ওপরে অন্যায়ভাবে যে মিথ্যা কেস দিচ্ছে, তার একটা উদাহরণ হচ্ছে আমাদের হাওড়া জেলার সেক্রেটারি মুজিবুর রহমান সাহেব, উনি মিথ্যা মামলায় বিভিন্নভাবে মিথ্যা মামলা দেয় একজন 65 বছর বয়স্ক লোককে, জেল খাটছেন 8 মাস, ঠিক যেদিন জেলে গেছেন তার 1 সপ্তাহ আগের আবার নতুন করে ডেট দিয়ে তেনার নামে আবারও মিথ্যা মামলা রেপ কেস দেওয়া হয়। ভাবতে অবাক লাগে যে বোন রেপ হয়েছেন বা পশু কেসের মামলা করছেন, তার বাবা এসে, একজন বাবা এসে কিভাবে তার মেয়ের মিথ্যা কেস লিখিয়ে যায়, এটা কোন সমাজে পরিণত হয়ে গেছে যে একজন তার মেয়ের সম্পর্কে মিথ্যাভাবে সাজিয়ে বানিয়ে কেস লিখিয়ে যাচ্ছেন। এবং ঘটেছে 9 মাস আগে সেই কেস রেজিস্টার হচ্ছে 1 মাস আগে, কখন? যখন তার নামে যে সকল মিথ্যা কেস দেওয়া হয়েছিল সে যখন আইনি প্রক্রিয়ায় লড়াই করে সে যখন জামিন পাচ্ছে, নতুন করে আবার তার নামে মিথ্যা কেস দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। কারণ গুলশান মল্লিক ওখানের কিং, গুলশান মল্লিক যে চুরি করেছে, যে দুর্নীতি করেছে, সেই পাহাড় প্রমাণ, দুর্নীতির প্রমাণ ওনার কাছে আছে। উনি বেরোলে গুলশান মল্লিক হয়তো জেলে যেতে হবে, গুলশান মল্লিককে সিবিআই কলার ধরে যাতে তিহারে না নিয়ে যেতে পারে তার ব্যবস্থা গুলশান মল্লিক পুলিশকে দিয়ে করাচ্ছেন, ওনাকে জেলে আটকে রেখে দিয়েছেন। তার প্রতিবাদে আজকে আমাদের এই ডেপুটেশন ছিল। গতকালকে শাসক দলের 42টা প্রার্থী ঘোষণা, আর আজকে আপনি বলছেন যে শাসক দলে পুলিশের হেনস্থা, এটা কি শাসকের পুলিশকে এবং শাসককে মমতা ব্যানার্জিকে দেখানো যে আমরা প্রস্তুত আছি, তেমন কিছু কি? প্রস্তুত তো আছি, ভারতবর্ষের সংবিধান আমাদের হাতে আছে, সেই সংবিধান আমাদের জন্য অস্ত্র, আমাদেরকে অন্য কোনো জিনিস হাতে তুলে নিতে হবে, আমাদের হাতে সংবিধান থাকলে আমাদের দলের চেয়ারম্যান বিধায়ক এটাই শিক্ষা দিয়েছেন যে তোমরা সংবিধানকে হাতে নিয়ে সাংবিধানিকভাবে সাংবিধানিক প্রক্রিয়ায় লড়াই করো, আমরা তার জন্য প্রস্তুত আছি মমতা ব্যানার্জিকে এই 24-এর লোকসভায়, বাংলার মানুষ প্রস্তুত আছে, সারা বাংলার মানুষ এই ভোটে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবে যে তারা বাংলার মা বোনেরা অলিতে গলিতে রেডি আছে মমতা ব্যানার্জির নেতা কর্মীদের উত্তর দেবার জন্য। একদম, শাসক দলের প্রার্থী ঘোষণা হবার পরপরই কিন্তু আইএসএফ বুঝিয়ে দিল এই শাসকের যে পুলিশি গুন্ডা সেই গুন্ডামির পক্ষে দাঁড়িয়ে কিন্তু তারা লড়াই করার জন্য প্রস্তুত। আর দিকে দিকে
যেভাবে মাফিয়ারাজ বাড়ছে, মাটি মাফিয়ারাজ রাতের অন্ধকারে মাটি চুরি হয়ে যাচ্ছে, সেই মাটি মাফিয়ারাজ বন্ধ করার জন্য আমাদের ডেপুটেশন এবং আমার 100 দিনের কাজ, যারা প্রকৃত 100 দিনের কাজ করেছে তাদের করে টাকা দিয়ে হচ্ছে না, যারা শাসক দলের লোক যারা টিএমসি করে তাদের করে দেখে দেখে টাকা দিয়ে হচ্ছে, যেসব মানুষ বঞ্চিত 100 দিনের কাজ, মেহনতি মানুষ খেটেছে তারা টাকা পায়নি। আমাদের দাবি 100 দিনের কাজের টাকা, যারা একদম যারা পাস্ত যারা পাওনাদার তারা পাক, এইটাই দাবি। এবং যেভাবে জগৎবল্লভপুর বিধানসভা জুড়ে মানুষের উপর হুমকি মিথ্যা মামলা দিয়ে হচ্ছে, এই জগৎবল্লভপুর থানায় আমার আজকে ডেপুটেশন প্রতিনিধি গেছে, যদি না থানা ব্যবস্থা নেই আমরা আগামী দিন এই থানা ঘেরাও করতে বাধ্য হবে। একদম আমরা শুনলাম যে আজকে যদি ডেপুটেশনে কোনো উত্তর না পাওয়া যায় তাহলে থানা ঘেরাও একটা কর্মসূচি রেখেছে। আমি শুনে নেব, এই যে শ্রীরামপুর লোকসভার মধ্যে কল্যাণ ঘোষ পরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় 3 বারের প্রার্থী, সেই বিষয়ে আপনার কি মন্তব্য? দেখুন, গণতন্ত্র